দেখতে পাচ্ছি যে পার্থ অত্যন্ত রুষ্ট। প্রণিপাত মাধব, ক্রোধ তখন করা যায় যখন সে অধিকার থাকে। আপনার উপর তেমন কোনো অধিকার নেই আমার, কেবলই মিত্রতা আছে। আমি সিংহাসন নই অর্জুন, যার অধিকার আদান প্রদান করা যায়। বাসুদেব কৃষ্ণ নাম আমার, যে আমার উপর নিজেই অধিকার করে নেয়, আমি স্বয়ং তার অধিকার স্বীকার করে নিই। সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে, এর কি কোনো প্রয়োজন আছে মাধব? মামাশ্রী শকুনি বললেন, কুরুবংশ আর যদুবংশের মধ্যে সম্পর্ক মধুর হওয়া প্রয়োজন, আর এমন উত্তম ভাবনার বিরোধ আমি কি করে করি? ষড়যন্ত্র, ইন্দ্রপ্রস্থর রাজসূয় যজ্ঞ রোধ করার ষড়যন্ত্র। এই পরম্পরা, যে রাজ পরিবারের সঙ্গে মিত্রতা অথবা পারিবারিক সম্পর্ক না থাকে, তাকে পরাজিত করতেই হয়, তবেই রাজসূয় যোগ্য হতে পারে। আর আমরা দ্বারকাকে পরাজিত করতে কখনোই আসব না। পার্থ, সুভদ্রার বিবাহ দিয়ে ইন্দ্রপ্রস্থের সাথে মিত্রতা ভঙ্গ করার কোনো অভিপ্রায় ছিল না আমার। রাজসূয় যোগ্যের সময় যদি দুর্যোধন ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ করে, তবে আপনাকে ওদের পক্ষ নিতে হবে মাধব। আর আমাদের আমাদের আপনার সম্মুখে অস্ত্র ত্যাগ করতে হবে মাধব। কেবল রাজনীতি নিয়েই তুমি এত চিন্তিত অর্জুন? আমার প্রিয় ভগিনী সুভদ্রার কথা তুমি একবারও চিন্তা করলে না? অবশ্যই চিন্তা করেছি মাধব। আপনি জানেন দুর্যোধন যে অত্যন্ত অধর্মী, কিভাবে তার সঙ্গে জীবন ব্যতীত করবে সুভদ্রা? কি সুখ লাভ করবে সে হস্তিনাপুরে? আপনার আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, আমি যেখানেই থাকব সুখ লাভ করে নেবই। সুভদ্রা, আমার প্রিয় ভগিনীর চোখে আমার জন্য এত অশ্রুজল, এই মহাসংশয় থেকে আমার রক্ষা তোমাকেই করতে হবে পার্থ। আমি? হ্যাঁ পার্থ, এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম যে তোমার তপস্যা সোমনাথেই পূর্ণ হবে। বলো, করবে আমাকে রক্ষা? দেখলেন তো রাজকুমার অর্জুন
আমি বলেছিলাম না, আমার ভ্রাতার কোনো কর্মেরই এক অর্থ কোনোদিনই হয় না। কিন্তু মাধব, আমি সুভদ্রার সঙ্গে বিবাহ করতে পারি না। অসম্ভব। বিকর্ণ, মামা শ্রী আর দুঃশাসন কোথায় গেছে? আমি জানি না ভ্রাতাশ্রী, ওদের দুজনকে রথে করে আমি কোথায় যেতে দেখলাম। ওর তো বাগদান হয়ে গেছে দুর্যোধনের সঙ্গে। তাতে কি হয়েছে? রুক্মিণীরও তো বাগদান হয়ে গিয়েছিল শিশুপালের সঙ্গে। কিন্তু এমন পরিস্থিতি দ্রৌপদীরও হয়েছিল মাধব। আর সেখানে দুটি পথ ছিল, হয় তোমরা পঞ্চভ্রাতা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে, নচেত যে কোনো চারজন সন্ন্যাস গ্রহণ করতে। কিন্তু দ্রৌপদী তৃতীয় পথটি চয়ন করল। আমার সখীর তোমাদের পঞ্চভ্রাতার উপর অনন্ত উপকার পার্থ। কিন্তু এখানে পরিস্থিতি খানিক ভিন্ন, আর আমার জানা ছিল না যে দুর্যোধনের সামনে অস্ত্র ধারণ করতে তোমার কোনো আপত্তি আছে, অথবা দুর্যোধন সন্ন্যাস গ্রহণ করতে পারে ভেবে তোমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে। এবার কন্যাকে বিবাহ মণ্ডপে নিয়ে আসুন। প্রিয়া, যাও সুভদ্রাকে নিয়ে এসো। যদি আমি সুভদ্রাকে অপহরণ করি, তবে আপনাকে আর ভ্রাতা বলরামকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আর আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। যথার্থ বলেছ পার্থ, যুদ্ধের আহ্বান তো আমাদের করতেই হবে। বড়ই কঠিন সমস্যা। সুভদ্রা, পার্থ তোমাকে অপহরণ করতেই পারবে না। কিন্তু ভ্রাতাশ্রী, আমি তো আপনার পার্থকে অপহরণ করতেই পারি, তাই না? আমাকে অপহরণ? তুমি আমাকে অপহরণ কিভাবে করতে পারো? কোনো যোদ্ধার অপহরণ কোনো কন্যা করেছে এমন ইতিহাসে কখনো ঘটেনি। কিন্তু উপায় অতি উত্তম পার্থ, সমস্যা একটাই, সবাই হাসবে, ভীষণ অপমানও হবে। ভেবে দেখো। আপনার কি আদেশ? এ সংসারে সর্বদাই শৌর্যই প্রেমের অপহরণ করে, কিন্তু আমার মত এই যে, যদি প্রেম শৌর্যকে অপহরণ করে,
তবে এ সংসার অধিক সুখময় হয়ে উঠবে। কিন্তু অন্তিম সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে পার্থ। আপনার কথায় আমি স্ত্রীর বেশ ধারণ করেছিলাম মাধব, এও করে দেখব। সুভদ্রা, রথ চালনা তো তুমি জানোই, তোমার জন্য রথ প্রস্তুত করে রেখেছি আমি। ভ্রাতাশ্রী, কল্যাণ হোক। যাও পার্থ, যদি আর্যাবর্তের ভবিষ্যৎ এই অপহরণের উপর নির্ভর না করত, তবে এত বড় প্রবঞ্চনা আমি কখনোই করতাম না।